যেহেতু আমরা ছাগলের তৃতীয় সন্তান হয়ে রয়েছে যাদবপুর ইউনিভার্সিটিতে। কেন কেন আমি আজকে দাঁড়িয়ে বলছি, যাদবপুরের কোন টিচারের কলার কলার ধরতে হবে? সঞ্জীব প্রামাণিককে বলো, এত বড় ক্ষমতা রাখে সঞ্জীব প্রামাণিক, এত বড় কথা আমি বলে দিলাম, এত বড় কথা বলে দিলাম যে কার কলার ধরতে হবে আমি ধরে নেবো। আমার হিস্ট্রি, আমার অ্যাক্টিভিটি অনেকেই জানো না, আমি কাউকে আমার নিজের ফুটেজ বা আমার বিষয়ে আমি কথা বলি না। যারা এই এই মিটিং এর মধ্যে যারা প্রেজেন্ট আছে খুব কম জনই জানে আমার অকাজ সম্পর্কে, ঠিক আছে? আজকে দাঁড়িয়ে জুটার কোন লোকের কলার ধরতে হবে সঞ্জীব প্রামাণিক ধরে দেবে, কিন্তু বাকি কেউ পারবে না। অতএব দাঁড়িয়ে পর্যন্ত আমরা ছাগলের তৃতীয় প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম, আপনারা দেখছেন আরামবাগ টিভিলা। দর্শক, এই একটা অডিও রেকর্ড যেটা ভাইরাল হয়েছে দর্শক, সকাল থেকে বিভিন্ন মিডিয়াতে এটা দেখানো হচ্ছে, অনেক চর্চা হয়েছে এসব নিয়ে। আর আমাকেও আপনারা অনেকে ফোন করছেন, বলছেন যে আপনি কিছু বলুন, আপনি কিছু বলুন। আমি বললাম যে আমি শুনেছি বিষয়টা, কিন্তু এটা নিয়ে আবার নতুন করে কি বলবো। একজন ছাত্রনেতা বলছেন যে কোন শিক্ষকের কলার ধরতে হবে, মানে সঞ্জীব প্রামাণিক ছাড়া কেউ পারবেন না, মানে এত অওকাত নাকি কারোর নেই, তার যা অওকাত রয়েছে তা বলার চেষ্টা করছিলেন, এবং তিনি হচ্ছেন টিএমসিপির একজন নেতা। তারপরে যারা আমাকে বলছিলেন যে কিছু বলুন কিছু বলুন, বললাম এটা নতুন কি বলবো, টিএমসিপির নেতা শিক্ষকের কলার ধরবেন বলেছেন, এ তো কম বলেছেন। আমরা এর আগে কি দেখেছিলাম আলিয়াতে, আলিয়ার যিনি ভিসি ছিলেন তাকে তো যে ধরনের কথা বলা হয়েছে আমরা তো সেই পুরোটা ভিডিওটা অডিও সময় তো দেখাতেই পারিনি, যে ধরনের বিহেভ, মিসবিহেভ, যে ধরনের কথা বলা হয়েছে, মানে কি বলবো দর্শক, আপনাদের সাথে মনে আছে কদিন আগের ঘটনা, এমন পরিস্থিতি যে ভিসি আর ভিসি থাকলেন না, তিনি পদত্যাগ করলেন, এবং তিনি আবার এই যাদবপুর ইউনিভার্সিটিতে ফিরে এসেছেন শিক্ষকতা করবেন। কিন্তু দর্শক, যখন তিনি এই যাদবপুর ইউনিভার্সিটিতে ফিরে এসেছেন, যেটা নিয়েও খবর হয়েছে দর্শক, তার মধ্যে আবার এরকম একটা খবর সামনে এলো যে এই যাদবপুরেরই একজন ছাত্র নেতা, তিনি আবার বলছেন যে তার যা অওকাত সেটা দেখাচ্ছেন, যে কার বলতে হবে, কোন শিক্ষকের কলার ধরতে বলতে হবে, এই সঞ্জীব প্রামাণিক তিনি নাকি সেটা, তিনি আর বলবো না, এরকম কথা বললে তিনি বলা যায় না, সে নাকি ধরে দেবে, মানে তার অওকাত নাকি, যারা মিটিংয়ে আছেন, আমি জানি না কোথাকার মিটিং কী বলছেন, তার নাকি এরকম মানে এত অওকাত কারণ নেই, যেটা সঞ্জীব প্রামাণিক মানে তার যেটা রয়েছে, কোন শিক্ষকের কলার ধরতে হবে, কাদের কোন লোকের মানে মানে এখানে যারা ইউনিভার্সিটি রয়েছেন কার কলার ধরতে হবে, কলার একবার ধরে ফেলবে, এতটাই তার পাওয়ার, এতটাই তার ক্ষমতা, এতটাই তার আওকাত। সেজন্য বলছি দর্শক, এটা আবার নতুন কি, টিএমসিপির নেতা হবেন বা হবে মানে শিক্ষকের কলার ধরতে পারবে না, হুমকি দিতে পারবে না বা থাপ্পড় দিতে পারবে না, তাহলে টিএমসিপির নেতা কী করে, তাহলে আর কী করে হবে, তাহলে তো সে আবার তার আবার নতুন করে পরিচয় দিতে হবে যে হ্যাঁ খুব দারুণ নেতা, তাহলে বলতে হবে। এখন তো নেতাদের যা কালচার ছড়িয়ে মানে আমরা দেখতে পাচ্ছি, তো সেখানে কলার ধরবে বলেছে, এটা বিরাট কিছু বলে ফেলেছে, কলার ধরবে বলেছে, আরে আমি এটা একটা শিক্ষকের কলার ধরবে বলেছে, হয়তো এটাও বলতে পারেন, জানি না কোথাও বলেছেন কিনা, যে আমি তো কলার ধরবো বলেছি, ধরেছি কি মানে কলার ধরবে বলেছে, আবার কী এমন বিষয়, হয়তো কেউ কেউ বলতে পারে। তবে দর্শক, এই ধরনের কথা বলা আর কলার ধরে ফেলা আমরা মনে করি দর্শক এটা একই, অত্যন্ত অপমানজনক, ছিচি করার মতো একটা বিষয়, কিন্তু দর্শক শেয়ার করেই বা কী হবে, টিএমসিপিও জানে, টিএমসিও জানে, যা হচ্ছে হোক ভোট এলে ভোট তো আমাদের, সুতরাং এসব নিয়ে মিডিয়া চর্চা করবে আর করবে কী আছে, একটু হুমকি টুমকি দিয়ে রাখা ভালো। এই শিক্ষকরা বা আরও যারা আছেন অন্যান্য জায়গায়, তারাও তো অনেক অনেক জায়গায় তো অনেক কাজ করেন, একটু থ্রেট থ্রেট থাকলে হয়তো ভালো, যাই না এরকম হয়তো মনে করেন, তাহলে কেন আমি তাহলে কেন এইগুলো এত বাড়ছে, এটা আমার একটা প্রশ্ন দর্শক, এটা আমার একটা প্রশ্ন যে একটার পর একটা ঘটনা ঘটছে শিক্ষাক্ষেত্রে, এরকম হুমকি থ্রেট লজ্জাজনক বিষয়, হয়তো এসব শুনে টিএমসির বা যারা উপরে রয়েছে তারা বলবেন খুব নিন্দাজনক, সাপোর্ট করে না নিশ্চয়ই তারা বলবেন, হয়তো বলেওছেন দর্শক, এসব বলা না বলা ম্যাটার করে না, আমরা বিভিন্ন জায়গায় শুনেছি কিছু ঘটলেই তারা বলে যে দল পাশে নেই, সংগঠন পাশে নেই, বলের বটে, কিন্তু আমাদের প্রশ্ন একটাই, এত সব যখন তারা বলছেন কিন্তু তাদেরই তো লোকজন এইসব বিতর্কে জড়াচ্ছেন, তাহলে তারা কী শাসন করছেন, দলের বিভিন্ন শাখা সংগঠনের নেতা তারা কী শাসন করছেন, আলিয়া ইউনিভার্সিটিতে অত বড় ঘটনা কী করে ঘটে গেল, সেখানে যেভাবে নাম উঠে আসছিল মানে একবারে
দলের শীর্ষ নেতাদের যার নাম উঠে আসতো দর্শক সেটাও চমকে যাচ্ছিলাম। তো এখন কিছু ঘটে গেলে এই দল এটাকে মান্যতা দেয় না, আমরা এসবের পাশে নেই বলে যেভাবে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে শাসক দল তৃণমূল কংগ্রেস এবং তার নেতা নেত্রীরা, এতটা সহজে কি এড়িয়ে যাওয়া যায় দর্শক? কিন্তু একটাই প্রশ্ন দর্শক, কী আছে? এড়িয়ে যান বা উত্তর দিন বা আরও কিছু বল, তাতে কী যায় আসে? একটু বিতর্ক হবে, কিন্তু যখন ভোট হবে তখন দেখবেন এই যাদবপুরেই টিএমসি ড্যাং ড্যাং করে জিতে গেছে। সুতরাং দর্শক, যদি এইরকম রেজাল্ট আসে না ভোটে, তখন কিন্তু অনেকেই বেপরোয়া হয়ে যান। আমি জানি না এই তারই কোনো ইফেক্ট কি না, এই নেতারা যেভাবে কথা বলছেন তারই কোনো ইফেক্ট কিনা, যখন দেখছি যে ভোট তো আমাদের এসে যাচ্ছে, ভোট মেশারি তো আমাদের একেবারে কাজে এসে যাচ্ছে। সুতরাং এসব একটু চমকে ঢমকে দিলে হয়তো, যদি কোনো একটা উদ্দেশ্য নিয়ে তো চমকাচ্ছেন, যদি সেই উদ্দেশ্যটা পূরণ হয়। তবে দর্শক, খুবই লজ্জার এবং যা চলছে আমাদের এই রাজ্য জুড়ে এবং শিক্ষাক্ষেত্রে যেভাবে একটার পর একটা ঘটনা সামনে আসছে, আমি জানি না যারা কর্মসূত্রে এই রাজ্যের বাইরে রয়েছেন তারা সব জায়গায় বাঙালি বলে পরিচয় দিচ্ছেন কি না, কারণ তাদেরও তো লজ্জা লাগবে যে যাদবপুর ইউনিভার্সিটি, যে ইউনিভার্সিটি নিয়ে বাঙালি বাইরে গিয়ে গর্ব করে থাকে, সেই ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট, সে আবার বলছে ছাগলের তৃতীয় সন্তান। আমি জানি না বিস্তারিত কী ঘটনা ঘটেছে, আমি সেই ব্যাখ্যাতে যেতেও চাই না, যাই হোক কারণ যাই থাক, কিন্তু কেউ বলতে পারে যে কোন শিক্ষকের কলার ধরতে হবে, মানে মানে সে ধরে দেবে, তার আওকাত আছে, আওকাত এতটাই আছে, এটা কেউ বলতে পারে দর্শক? কারণ যাই থাক, কী ছাগলের তৃতীয় সন্তান, কী বঞ্চনা করা হয়েছে ইত্যাদি বিষয়, কিন্তু শিক্ষকের কলার ধরে ফেলার ক্ষমতা, এটা বলা আর ধরে ফেলা এটা সমান দর্শক। শিক্ষক সমাজের কাছে সত্যিই খুব লজ্জার একটা বিষয়, আপত্তিকর একটা বিষয় দর্শক, যে এই ধরনের কথা একজন ছাত্র নেতা যাদবপুর ইউনিভার্সিটির বলে কি করে দর্শক? দর্শক, আমি একটু ফেসবুক প্রোফাইলটা একটু দেখছিলাম ছেলেটার, এই হচ্ছে ফেসবুক প্রোফাইল দর্শক, দেখতেই পাচ্ছেন একেবারে বড় বড় করে লেখা রয়েছে, ছবি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, ব্রাত্য বসু, তারপর আর সব নেতারা দেখছেন সব রয়েছেন, বেশ সাজিয়ে গুছিয়ে একবারে ধাপে ধাপে যাকে যেই জায়গায় বসাতে হয় ছবিতে সেইভাবে বসিয়ে একবারে ফেসবুক প্রোফাইলে রেখেছেন। আসুন তৃণমূল ছাত্র পরিষদের সদস্য হন, তার মানে তিনি লিডার ছাত্র পরিষদ, এটুকু বুঝতে পারছি দর্শক তার এই ফেসবুক প্রোফাইল দেখে, ওই ছবিটা রয়েছে দেখুন। তারপরে যা হয় শুভেচ্ছা টুভেচ্ছা মাঝে মাঝে জানিয়েছেন, টিএমসি সম্পর্কে অনেক সময় ক্যাম্পেন ট্যাম্পেন করেছেন দর্শক, আমি দেখছিলাম বকটিয়ার মুখ্যমন্ত্রীর ঘোষণা নিয়েও প্রচার টচার করেছেন, বিভিন্ন সময় জয়গান গেয়েছেন, অন্যদের সমালোচনা করেছেন দর্শক। আমি দেখতে পাচ্ছি আই সাপোর্ট ওয়ান পার্সন ওয়ান পোস্ট, খানিকটা অভিষেক ব্যানার্জির শিবিরের এরকম টাইপের বক্তব্য শোনা যেত দর্শক, এরকম আরও কিছু রয়েছে অভিষেক ব্যানার্জির খবর টবর নিয়েও শেয়ার টেয়ার করেছেন দর্শক, দেখতে পাচ্ছি আরও কিছু রয়েছে এইসব হচ্ছে বিষয়। মমতা ব্যানার্জির সম্পর্কেও আমরা দেখছি যে কিছু কিছু খবর তিনি কিন্তু শেয়ার করেছেন। একনিষ্ঠ কর্মী হতে পারেন তিনি টিএমসিপির বা তৃণমূল কংগ্রেসের দর্শক, প্রোফাইলটা অন্তত সেটাই বলছে। তবে যাই হোক দর্শক, দল করতে পারেন, সংগঠন করতে পারেন, কিন্তু এই ধরনের ঘটনাগুলো সামনে এলে খুবই লজ্জা লাগে দর্শক, বাঙালি হিসেবে ভাবতে পারা যায় না এই ধরনের ঘটনা শিক্ষাক্ষেত্রে, শিক্ষকের কলার ধরার কথা বলছেন দর্শক, কী বলবেন? নিশ্চয়ই এ সম্পর্কে আপনাদের মতামত থাকতে পারে, অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভি প্লাসে।